নেটওয়ার্কটা মাইটিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকস্তা। আমরা আজকে আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়ে, সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, আপনাকেও স্বাগত। আমরা সবাই জানি যে ইসির সংলাপ বিশিষ্টজনদের সঙ্গে সংলাপ চলছে এবং সেখানে অংশগ্রহণ নিয়ে অনেকে অনুপস্থিত নিয়ে বিএনপি মহাসচিব কিছু কথা বলেছেন। আমরা প্রথমেই আমার জনাব মোশাররফ আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে সেখানে যাওয়া, সংলাপে যাওয়া, উনি বেশ কিছু আহ্বান জানিয়েছেন, উনি বিশিষ্টজনদের সঙ্গে কথায় বলেছেন যে কীভাবে সবাইকে অংশগ্রহণমূলক নির্বাচনে আনা যায়, এমন একটা পজিটিভ একটা অ্যাপ্রোচ যেখানে রয়েছে, সেখানে বিএনপি বা সমমনা দলগুলো কি যাওয়া উচিত ছিল কি না, বা তাদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা যান নাই কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক এবং মাইটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গটি বলেছেন যে একটি যে কোনো নির্বাচনে স্টেক হোল্ডার হিসাবে নির্বাচন কমিশন তাদেরকে যদি আস্থায় না আনতে পারে, তাহলে কিন্তু একটি অবাধ সুস্থ অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু কোনোভাবেই সম্ভব না। এখন হয়তো আপনার প্রশ্ন হতে পারে যে নির্বাচন কমিশন তো নির্বাচন করবে, এখানে আস্থার প্রশ্নটা কেন আসে? কারণ আমরা বাংলাদেশে দেখেছি যে বাংলাদেশের দুটি নির্বাচন, বিশেষ করে 2014 এবং 2018 জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা মারাত্মক সংকট বাংলাদেশে তৈরি হয়েছে। সেটা হলো যেমন বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু একসময় দাবি তুলেছিলেন যে বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে হলে কোনো দলীয় সরকারের অধীনে সম্ভব নয়। কারণ আজ পর্যন্ত বাংলাদেশে আপনি যদি পরিসংখ্যানগুলি দেখেন যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুস্থ হয়েছে বলে এ ধরনের প্রমাণ কিন্তু আমরা পাই না। যার জন্য তৎকালীন আওয়ামী লীগ 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন তারা একটা দাবি তুলেছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করার জন্য, যার কারণে আওয়ামী লীগ সেদিন 173 দিন হরতাল ডেকেছিলেন, আন্দোলন করেছিলেন। বিএনপি সর্বশেষ তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে আপনার সংসদে কিন্তু কেয়ারটেকার ব্যবস্থা চালু করেছিলেন এবং এই কেয়ারটেকার ব্যবস্থার মাধ্যমে সর্বপ্রথম 21 বছর পর আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ ক্ষমতায় এসেছিলেন। বাংলাদেশের আপনার 91-তে তত্ত্বাবধায়ক সরকার, 96-তে তত্ত্বাবধায়ক, 2001-এ তত্ত্বাবধায়ক সরকার, 2008-ও আওয়ামী লীগ যখন আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন সেটাও কিন্তু এই তত্ত্বাবধায়ক সিস্টেমের মাধ্যমে তারা ক্ষমতায় আসলেন। কিন্তু আমরা দেখলাম যে 2012 সালে তারা হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে সে নির্বাচনী ব্যবস্থাটা বাতিল করে দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন করার একটা পদক্ষেপ গ্রহণ করলেন। সংকটটা কিন্তু সেখান থেকে শুরু, যার কারণে আপনি দেখবেন যে 1995 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আজকের যিনি প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেতা, উনি কি বলেছিলেন যে বেগম খালেদিজার অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না? ঠিক একই অবস্থা বাংলাদেশে। আপনি যদি সেই 95-6 বছর আর 22 বছর 28 বছর পর বাংলাদেশে কিন্তু মৌলিক কি কোনো পরিবর্তন আমাদের মধ্যে ঘটেছে? বরং বিএনপি আওয়ামী লীগ বা রাজনৈতিক দলের মধ্যে যে আস্থা, যেই পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, একটা কমিউনিকেশন যা ছিল বর্তমানে সেটা কিন্তু অনেকটা দূরে আমরা সরে আসছি। রাজনৈতিক দলগুলির সাথে এখন কোনো সংলাপ নাই, রাজনৈতিক দলগুলির সাথে দেখা সাক্ষাৎ নাই, বরং একটা দল আরেকটা দলকে কীভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায় সেই প্রক্রিয়ার মধ্যে ব্যস্ত আছে। তো সেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন কীভাবে সম্ভব, যার ফলাফল কিন্তু আমরা দেখেছি যে 2014-তে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন, কারণ একটা গভর্নমেন্ট ফর্ম করতে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে 300 সিট 151 পেলেই হয়, কিন্তু সেখানে 153 জন উইদাউট কনটেস্ট হয়ে গেছে এবং টোটাল ভোটারের 54% লোক ভোটে দিতে প্রয়োজন হয়নি ভোট দেওয়ার। আমরা ভেবেছিলাম এই অবস্থা উত্তরণ ঘটবে, কিন্তু না, উত্তরণ হয়নি। 2018 সালে আমরা একই ঘটনা দেখলাম, সেখানেও দলীয় সরকারের অধীনে সকল রাজনৈতিক দল, তৎকালীন আপনার নিচে মনে থাকা যে মাননীয় প্রধানমন্ত্রী যখন রাজনৈতিক দলগুলির সাথে সংলাপ হয়েছিল তখন উনি দুটি কথা বলেছিলেন যে আমি শেখ মুজিবুরের কন্যা, আমি যা বলি তাই করি। তখন বলেছিলেন যে আজকে থেকে কোনো রাজনৈতিক হয়রানি আপনাদেরকে হবে না এবং আপনারা আমার উপর আস্থা রাখেন যে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে বাংলাদেশে। রাজনৈতিক দলগুলো কিন্তু আস্থা রেখেছিলেন, সকল দল নির্বাচনে গিয়েছিল, কিন্তু আমরা কী দেখেছিলাম, সেই নির্বাচন দিনের নির্বাচন রাতে হয়ে গেছে, মানে 30 ডিসেম্বরের নির্বাচন 29 তারিখ হয়েছে, যেটা বাংলা আমরা শুধু বলি না, যে আপনি হয়তো বলতে পারেন যে আপনারা বিরোধী দল আপনারা তো বলেন, তাদের সরকারের দলেরও কি বলছে, এই সরকারের জোটের আপনার নেতা ছিলেন জনাব রাশেদ খান মেনন সাহেব, উনি বলেছে যে আমি কসম খেয়ে বলতে পারি যে 30 ডিসেম্বর মানুষ ভোট হয়নি, ভোট হয়েছে 29 তারিখ। এই সরকারের আরও যারা নির্বাচন কমিশনার, যিনি এর আগে ছিলেন নুরুল হুদা সাহেব, যিনি রাতের ইলেকশন করেছেন, উনি বলেছেন যে আমরা যদি ইভিএম প্রকল্প চালু করতে পারি তাহলে রাতের আর ইলেকশন হবে না।
এবং গভর্নমেন্ট একটা নির্বাচন কমিশন একটা ব্যবস্থা কিন্তু করেছিল আপনার মনে থাকার কথা, হঠাৎ করে একটা নির্বাচন কিন্তু 8টায় বাংলাদেশে শুরু হয়, 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে যে 9টায় হলে রাতে আর ভোট পিটাতে পারবে না, ব্যালট আমরা দিনে পাঠাতে পারবো। সুতরাং এই আস্থার সংকটটা আছে আপনার। এক তো এখন আপনি যে বলছেন যে নির্বাচন কমিশন যে একটি সংলাপের আয়োজন করেছে, আমি এই দুইটা সংলাপের অবস্থা আমি লক্ষ্য করেছি, যে একটা ছিল যে আপনার শিক্ষকদেরকে নিয়ে আর কালকে হলো বিশিষ্টজনদেরকে নিয়ে। তো সেখানে তারা কিন্তু 4টি পয়েন্ট রেইজ করেছে আমি যতটুকু তাদের আলোচনার মাধ্যমে দেখি। একটা হলো যে নির্বাচন কমিশনের প্রতি যে রাজনৈতিক দলগুলি বা সাধারণ মানুষের যে একটি আস্থার বিরাট সংকট আছে, এইটা আপনাদের দূর করতে হবে, এক। দুই নম্বরে তারা বলেছে নির্বাচনকালে আসলে তো নির্বাচন কমিশন ইচ্ছা করলেই তো একটা নির্বাচন অবাধ সুস্থ নির্ভক্ষ করতে পারে না, কারণ তার তো সেই ম্যান পাওয়ার নাই, জনবলটা নাই, সে ডিপেন্ড করে সরকারের নির্বাহী বিভাগের উপর অর্থাৎ প্রশাসনের উপর। কারণ আপনি দেখবেন একটা নির্বাচনের রিটার্নিং অফিসার ডিসি সাহেব, এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হয় ইউনো সাহেব, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা করে থাকে ডিসিওসি। সুতরাং এটা তো সরকারের অধীনে, সুতরাং নির্বাচন কমিশনের সেই জনবল নাই যা দিয়ে একটি অবাধ সুস্থ নির্বাচন নির্বাচন, সুতরাং ওই সময় সরকারটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তারা কিন্তু এটা এই প্রশ্নটা তুলেছে। দ্বিতীয়ত ইভিএম ব্যবহার নিয়ে একটি বিরাট, যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে আগামী নির্বাচনটা ইভিএম হবে, ইভিএম নিয়ে একটা বিরাট সংকট আছে। একদিকে হলো যে এটা একটা প্রযুক্তির ব্যাপার, আমাদের মানুষ সাধারণ মানুষ কতটুকু অভ্যস্ত এইটা যেমন একটা প্রশ্নবোধক চিহ্ন, আর ইভিএমের কিছু সংকট কিন্তু ইতিমধ্যে বিশেষজ্ঞরা মানে খুঁজে বের করেছে। যেমন ইভিএম হলো একটা সোর্স কোড আছে তাদের, আমি যার সরি, আমরা যেমন মোবাইল ব্যবহার করি আমাদের সিম কার্ড আছে, এরকম তার কিন্তু সিম কার্ড আছে, আর এটা কিন্তু প্রোগ্রামিং ব্যাপার, আপনি একটা প্রোগ্রাম সেট আপ করে দেবেন ওই প্রোগ্রাম অনুসারেই চলবে, যে এত এইভাবে ভোট দেবে, এইভাবে আসবে, এইভাবে হবে। সুতরাং এইটাকে ম্যানিপুলেট করে, যে কোনো মেশিনকে আপনি জানেন যে ম্যানিপুলেট করা সম্ভব। দুই, ইভিএম ইভিএমে ভোটের আপনার রেজাল্ট হয়ে গেলে এটাকে রিকাউন্টিংয়ের কোনো সুযোগ নেই। আপনি দেখেন বাংলাদেশের মতো দেশে কিন্তু ভোট নিয়ে মারামারি খুনাখুনি অনেক কিছু ঘটে, রেজাল্ট চেঞ্জ হয়ে যায় পুনর্গণনার ক্ষেত্রে, কিন্তু এই ইভিএমে আপনার রিকাউন্টিংয়ের কোনো সুযোগ নাই, যার জন্য পুনরায় গণনা করা যাবে না, এখানে একটা সংকট। পৃথিবীর 90টি দেশে 90% দেশে যে ইভিএম বাতিল করে দেওয়া হয়েছে। আর আরেকটি ব্যাপার হলো যে আপনার ইভিএমের ক্ষেত্রে যেটা আমাদের এই ইভিএম প্রকল্প যখন সরকার বাস্তবায়ন করে তখন একটা টেকনিক্যাল কমিটি করেছিলেন যার প্রধান ছিলেন প্রয়াত অধ্যাপক জামিলুর রোজা চৌধুরী, আপনার মনে থাকার কথা। উনি কিন্তু এই প্রকল্প যখন সর্বশেষ সরকার গ্রহণ করে উনি ওই কমিটির প্রধান হিসাবে এই সম্মতিপত্রে কিন্তু উনি স্বাক্ষর করেন নাই। উনি বলেছিলেন, ওটাকে বলে আপনার টেকনিক্যাল ভাষা বলে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রাইল, মানে আমরা যেমন আপনি যদি ইমেল করেন আপনাকে কিন্তু একটা পেপার দেয় যে ডকুমেন্টারি হিসাবে যে ইমেলটা আপনার গিয়েছে, সেখানে আপনার সময় থাকে, আপনি কোন কতটুকু সময় ইমেলটা গিয়েছে ইত্যাদি একটা ডকুমেন্ট আপনাকে দেয়। উনি বলেছিলেন এইটাকে পেপার ট্রেইল বলে ওদের ভাষায়, এইটা সংযুক্ত করেন, নাহলে এটাকে দিয়ে গ্রহণযোগ্য হবে না। কিন্তু ইভিএমে কিন্তু সেইটাও করা হয় নাই, যার কারণে একটি অনাস্থার বড় ব্যাপার আছে। আরেকটি ব্যাপার হলো যে নির্বাচন কমিশন যারা আছে তারা আসলে কেন যেন দক্ষতার পরিচয় দিতে পারে না। কারণ আপনি দেখবেন আমাদের নির্বাচন কমিশন যাদেরকে আমরা নিয়োগ দিই এরা কিন্তু জীবনের শেষ প্রান্তে, যেমন আমি বা মনিরুজ্জন মনির, আমরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু বয়সের শেষ প্রান্তে এসে কিন্তু হজ করে এই করে এমন একটা যে নিজের জন্য একটা পরকালে শান্তির জন্য একটা কাজ। তো এই যারা আজকে নির্বাচন কমিশন হয় এরা কিন্তু জীবনের সর্বোচ্চ পেয়ে গেছে, আমি তো শেষ করে দিই, সর্বোচ্চ পেয়ে গেছে। সুতরাং তাদের যেটা দৃঢ়তা প্রকাশ করার দরকার সেটা করেন। আপনাকে সর্ব একটা উদাহরণ দিই, আপনার নিচে মনে থাকার কথা যে গত এই যে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের মমতা যেটা প্রথম প্রধানমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হলেন, তখন কিন্তু নির্বাচন কমিশন 5 জন এসপিকে অব্যাহতি নির্বাচনকালীন সময় অব্যাহতি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। মমতা ম্যাম বলছে না এটা আমার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না। তখন কিন্তু ভারতের নির্বাচন কমিশন বলেছিলেন যদি এই 5 জন এসপিকে অব্যাহতি না দেওয়া হয়, রাজ্য সরকার যদি না দেয় তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচন বন্ধ থাকবে। মমতা ব্যানার্জি কিন্তু রাজি হয়েছিলেন, কারণ সেই দক্ষতা সেই দৃঢ়তা আমাদের নির্বাচন কমিশন কেন যেন নতচান হয়ে গেছে। একটু মনিরুজ্জামান মনির আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আস্থা সংকটের কথা উনি বলেছেন, চরম একটা আস্থা সংকটের কথা বলেছেন, এবং এই সংকট থেকে উত্তরণের চেষ্টাও করছে নির্বাচন কমিশন এমন কথাও উনি বলেছেন, আপনি কি বলবেন এটাতে, যে আসলে কি আস্থার সংকটে রয়েছে বাংলাদেশ? জি, ধন্যবাদ আপনাকে। এবং আমি কথা বলার শুরুতেই মার্চ মাস স্বাধীনতার মাস, বাঙালি জাতির গর্বের মাস, এই মাসে দাঁড়িয়ে আমি বিনম্র শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি বাঙালি জাতির বিশুদ্ধ নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব,
1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা সেদিন শহীদ হয়েছিল, 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোন এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিদের সকলকেই গভীর শ্রদ্ধা অবনত চিত্রে তাদেরকে স্মরণ করছি। এবং আজকের আমার আলোচক প্রিয় মোশারফ ভাই সহ আপনাকে সহ মাইটিভি সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, আস্থার সংকট যে কথা নিয়ে আজকের আলোচনা শুরু করেছেন, প্রথমত নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনে তারা ইতিমধ্যেই নতুন নির্বাচন কমিশন সংগঠিত হওয়ার পরে তারা বাংলাদেশের শিক্ষক বুদ্ধিজীবী তাদের সাথে কথা বলছেন। তো আমি মনে করি নির্বাচনী যে কালীন সময়টা, সেটা কীভাবে নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায় তার জন্য যে উদ্যোগটা নির্বাচন কমিশন নিয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। কারণ বিভিন্ন সেক্টরের মানুষের কাছ থেকে, বিভিন্ন মতামতের মধ্য থেকে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে আমি মনে করি ডায়ালগ বা সংলাপের কোনো বিকল্প হতে পারে না। আপনি যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চান, এটাকে যদি সুপ্রতিষ্ঠিত করতে চান, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, আলোচনার কোনো বিকল্প নেই। এখন আস্থার সংকটটা বাংলাদেশের তো আমার জন্মের সাথেই আছে। আস্থার সংকট তো 71 মহান মুক্তিযুদ্ধের সময় যে বাঙালি জাতি বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধ করল, সেই বাঙালি তো 75-এর 15 আগস্টের পরে বাংলাদেশ তো আবার নতুনভাবে বাংলাদেশের একটি মানে পুরাতন রূপে নব্য পাকিস্তান 75-এর পরবর্তী বাংলাদেশে এসেছিল। এই আস্থার সংকটটা তো তৈরি করেছিল। আমার বাবা যেখানে মহান মুক্তিযুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়েছে, 99.99% না, শতভাগ জীবনকে বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য উৎসর্গ করবে বিধায় উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে 75-এর পর বাংলাদেশের রাজনীতিতে আমরা কী দেখতে পেলাম? আমরা যারা 80 সালের দিকে বা শেষের দিকে যারা আমরা এরশাদ বিরোধী আন্দোলনে নিজেদেরকে রাজনৈতিক কর্মী হিসেবে রাজপথে যখন আমরা সংগ্রাম করেছি, মিছিল করেছি, তখন কী নিয়ে আমরা সেদিন সংগ্রাম করেছিলাম? আমরা করেছিলাম গণতন্ত্র, আইনের শাসন, ন্যায্যতা, সামাজিক ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের আদর্শকে ফিরিয়ে আনা, বঙ্গবন্ধু হত্যার বিচার করা। আপনি কি হাজার বছরের আমার শ্রেষ্ঠ অর্জন হলো মহান মুক্তিযুদ্ধ? সেই মহান মুক্তিযুদ্ধের সময় যারা আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, যারা আমার পিতা মুজিবকে হত্যা করেছিল, তাদেরকে যারা রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছিল, প্রশ্রয় দিয়েছিল, বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দিয়েছিল, কুখ্যাত রাজাকার শাহজিসকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, সেখান থেকে তো আস্থার সংকট তৈরি হয়েছে। আস্থার সংকট তো আজকে থেকে নয়, আস্থার সংকটটা তো বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিনে, এবং সেই দীর্ঘদিনের এই আস্থার সংকটটা তৈরি করেছে আমার ভাই এবং ভাইয়ের দলের প্রয়াত নেতা জিয়াউর রহমান। এখন আসেন নির্বাচনকালীন সরকার, মোশাররফ ভাই যে কথা কিছু বলেছেন, কিছু তো অবশ্যই কিছু ইতিবাচক দিক আছে। সেটা হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের যে প্রেক্ষাপট, আমাদের দাবির প্রেক্ষাপটে ছিল, হ্যাঁ এখনও আমরা বলি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগ করেছে এবং তৎকালীন সময়ে উপযোগী সিদ্ধান্ত ছিল যে আমাদের নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, সেটা আমরা মানুষদেরকে তৈরি করেছি। কী কারণে তৈরি হয়েছে মানুষ? 90-এর গণভ্যুত্থানের আপনার 75 থেকে 90 এই টেনিউরটা যদি আপনি বিবেচনা করেন, এই 15 বছর সুরে শাসক জিয়া এবং এরশাদের শাসনামলে বাংলাদেশের গণতন্ত্র বোটের তলায় পিষ্ট হলো। তারপর আমরা এরশাদ বিরোধী আন্দোলন করলাম, আমরা গণতন্ত্রের জন্য, ভাতের জন্য আমরা মুভমেন্ট করলাম। তো গণতান্ত্রিক পরিবেশ যখন ফিরিয়ে আসলো 91 নির্বাচনের পর, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যখন বাংলাদেশে নির্বাচন হলো, তারপরেই তো আমরা দেখতে পেলাম যে ক্ষমতায় থাকার জন্য নগ্নভাবে এই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার জন্য সেদিন বেগম খালেদা জিয়া এবং তার দল কী করল, মাগুরা, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, তার মধ্যে থেকে তো আমাদের আবার জনগণের জন্য আন্দোলন করতে হলো। 96-এর 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করলো, বাংলাদেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে তৎকালীন সময়ের প্রয়োজনে, সময়ের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। এখনও সেই তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নবিদ্ধ কী করলো? আজকে যে কথা আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক নেতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তাদের সেদিনের যে দাবি ছিল, আজকেও সেই দাবি থেকে আমি দূরে আসছি না, কিন্তু প্রশ্নটা হলো সেই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগ করে নেয়। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যে কিনা 90-এর গণভ্যুত্থানের পর, অর্থাৎ 75-এর পর থেকে 90-96 সাল পর্যন্ত, আমরা 96-12 জনের ক্ষমতা আসার পর, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই একমাত্র সঠিক সময়ে, নির্ধারিত সময়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনী ব্যবস্থায় গেল।
কিন্তু এটা কিন্তু কোনো রাজনৈতিক দল করেনি, ওনারা ক্ষমতায় বেশ কয়েকবার ছিলেন, কিন্তু প্রশ্নবিদ্ধ কল্লোকে তত্ত্বাবধায়ককে প্রশ্নবিদ্ধ করেছিল মোশাববাইদের দল বিএনপি। প্রথমত বয়স বাড়াইয়া একজনকে প্রধান উপদেষ্টা করবে এই স্বপ্নে বিভোর হয়ে তারা এই কাজটা করলেন। কী করলেন, তার দলের ইয়েস উদ্দিন অর্থাৎ ইয়াজ উদ্দিন নামে এক ভদ্রলোক, সে হলো তত্ত্বাবধায়ক প্রধান দেশের রাষ্ট্রপতি। সেদিন থেকেই তো কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো ওনারা ক্রিয়েট করেছে বাংলাদেশের মানুষের কাছে, যে এই সন্দেহের জায়গা, সন্দেহের গণিভূতির জায়গাটা ওনারা তৈরি করেছে, আমরা না। সেখান থেকেই আমরা দেখতে পেলাম 2007 সালে যে দুই বছর অসাংবিধানিকভাবে ক্ষমতায় থাকার মধ্য থেকে রাজনৈতিক নেতা হিসেবে মোশাররফ ভাই বা মনিরুজ্জামান মনিরকে আর্মিরা যখন পিস বেঁধে নিয়ে গেছিল, সেদিন কোথায় ছিল আমার এই অসাংবিধানিক সরকারটা? এইভাবে দুই বছর এদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে। তার মানে আমাদেরকে ফিরে আসতে হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। আমরা, হ্যাঁ আমার এটা ভুল থাকতে পারে, কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে এটা ট্রায়াল অ্যান্ড এররের ভিত্তিতেই এটাকে সুপ্রতিষ্ঠিত হবে। আপনারা এই প্রতিষ্ঠানটা এখানে মনে করেন আজকের যে নিউজ পড়া শুরু করে তার কিছু ভুল হবে, কিন্তু পড়তে পড়তে 2-3 বছর পর সে সঠিক জায়গায় আসতে পারবে। ঠিক তেমনিভাবে আমাদেরকে যে প্রতিষ্ঠানগুলো আছে তার উপরে আমাদেরকে আস্থা রেখে চলতে হবে। এই প্রতিষ্ঠানটা যে নির্বাচন কমিশন, এর আগে সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে ছিল, আজকে নাই, তারা স্বাধীন। স্বাধীন বরঞ্চ যে কথা আমার ভাই মোশাররফ ভাই বলেছেন যে ওখানে ভারতের যে উদাহরণ দেওয়া হচ্ছে, পশ্চিমবাংলার যে উদাহরণ দিয়েছে, আমি প্রত্যাশা করব আজকের হাবিব আউয়াল নামে যে ভদ্রলোক, ওনার নেতৃত্বে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, তারা দৃঢ়তার পরিচয় দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য তারা কাজ করবে। এই গার্ডস তাদের শো করতে হবে, এই গার্ডস শো করার জন্য তারা ইতিমধ্যেই নাগরিকদের সাথে কথা বলছেন। সেই কথা বলার মধ্য থেকে আমি মনে করি নির্বাচনকালীন সরকারের একটা কথা বলেছেন, ইভিএম নিয়ে কথা বলেছেন। দেখুন বাংলাদেশে এযাবৎকালে নির্বাচনকালীন যতটুকু স্বচ্ছ প্রক্রিয়া আজকে আসছে, সেটা স্বচ্ছ ব্যালট পেপার বলেন, ছবিযুক্ত ভোটার তালিকা বলেন, এগুলো কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মস্তিষ্ক পোষিত ফসল। কারণ এই নির্বাচন কমিশন, আব্দুল আজিজদের মতন যারা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তারা 1,30,00,000 ভুয়া ভোটার করেছিল। ধানমন্ডি মোহাম্মদপুর কলাবাগান আমি যে এরিয়া বসবাস করি, সে এলাকায় বেছে বেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম ভোটার তালিকায় রাখে নাই, তারা একটি ক্ষমতা আসার জন্য একটি নীলনকশা করেছিল। সেই কারণে যতটুকু পরিবর্তন আজকে জায়গাটা পর্যন্ত এসেছে, এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একক নেতৃত্বে সিদ্ধান্তে। আমি এখন ছেড়ে দিচ্ছি আপনাকে, আমার কথাটা হলো এই যে নিশ্চিহ্ন করে দেওয়া, যে আমার ভাই যেটা বলছে রাজনীতিতে, ভাই আমি মোশাররফ ভাইকে সম্মান করি, উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই, আমি তো পরিস্থিতি শিকার, আমি হলাম 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর যে জয় বাংলা স্লোগানকে ধারণ করে আমার বাবা মুক্তিযুদ্ধ করলো, সেই জয় বাংলাকে লাথি মেরে জিন্দাবাদ কায়েম যারা করতে চলো পাকিস্তান জিন্দাবাদের মতন, তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গোটা বাংলাদেশকে নিশ্চিহ্ন করার জন্য কাজ করেছে। আমি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিঃশেষ করার জন্য আমি আগেই বলেছি, গোটা তাবৎ দুনিয়ায় নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র উজ্জ্বল অসাম্প্রদায়িক নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সেদিন আর্জেস গ্যান নিক্ষেপ করেছিল, 24 জন মানুষকে মেরেছিল পাখির মতন। আপনাদের মতন যারা সংখ্যালঘু ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পর কিভাবে ফাহিমা মাহিবাদেরকে ধর্ষণ করেছিল, এগুলোর শিকার তো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, এগুলোর শিকার নিঃসন্দেহে বিএনপি না। 14 এবং 18 নির্বাচনে আমার ভাই মোশাররফ কি বলতে পারবেন যে বাংলাদেশে বিএনপির 10 জন নেতাকর্মী নির্বাচনের পরপরই মারা গেছে? বলতে পারবে না। কিন্তু 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পর 2001 থেকে 2006 সাল পর্যন্ত 26,000 আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওনারা হত্যা। আমরা আপনার কথাটা শুনবো, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। নেটওয়ার্কটা মাইটিভি সংলাপে আবার আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন মনিরুজ্জামান মনির, আপনার কাছে একটু আসছি আবার। আপনি বলছিলেন যে যেই জায়গাটার কথা বলছেন, যে আস্থার সংকটের কথা বলছেন, এবং আমি প্রশ্ন করেছিলাম যে এখন যে আলোচনা চলছে এতে কি আসলে আস্থার সংকট দূর হবে? আলাপ আলোচনার ভিত্তিতেই, আলাপ আলোচনার মধ্যে থেকেই আপনার আস্থার সংকট যেটা থাকে সেটা শতভাগ না হলেও আমি বিশ্বাস করি 1-2 দিনের মধ্যেই তো আস্থাটা, আপনার সংকটটা সমাধান হয়ে যাবে সেটা নয়, কিন্তু আলোচনার মধ্যে থেকে তো আপনি একটা দিগন্তে উপনীত হতে পারবেন। যেমনিভাবে নির্বাচনকালীন সরকারের যে আলোচনাটা আছে, এখন মনে করেন 14 নির্বাচনের যে প্রেক্ষাপট ছিল, 18 সময় যে কথা বলছেন মোশাররফ ভাই, 14 সময় ওনারা নির্বাচনে আসেন নাই, ওনারা কিন্তু ওই নির্বাচন বয়কট করেন নাই, ওনারা কিন্তু ওই নির্বাচনটাকে প্রতিহত করতে এসেছিলেন, এবং প্রতিহত করতে এসে ওনারা যে কাজ করলেন সেটা নেতিবাচক কর্মকাণ্ড। অর্থাৎ আগুন সন্ত্রাসের মধ্য থেকে, মানুষ হত্যার মধ্য থেকে, যেই হত্যার জিজ্ঞাসায় লিপ্ত হলো তার মধ্য থেকে বাংলাদেশে যে একটি
ভিন্নতর সম্পর্কের জায়গায় তৈরি হলে সংকটের জায়গাগুলো যদি আপনি যদি অ্যাড্রেস করেন। ১৮ নির্বাচন নিয়ে যে কথা বলছেন মোশাররফ ভাই, হ্যাঁ মোশাররফ ভাই নিজেও মনোনয়ন পেয়েছিলেন, আমি মনে করছি না যে ১৮ নির্বাচনটা খুবই আদর্শিক নির্বাচন হয়েছে, সেখানে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেই আলোচনার ভিত্তিতেই সেটা কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। কিন্তু আপনি সংবিধানের বাইরে যেহেতু করতে পারবেন না, ওই যে বললাম আপনি যদি সংবিধানকে ব্যত্যয় ঘটায় তখন এই রকমের মাইনউদ্দিন ফখরুদ্দিন সরকার আসবে যেটা রাজনীতিবিদদেরকে খুবই অপমান অপদস্থ অবস্থায় নিয়ে যাওয়া হয়, এই পরিস্থিতি আমরা চাই না। সেখানে আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে সেখানে নাগরিকদের মধ্য থেকে যে ইতিবাচক দিকগুলো উঠে আসবে, আমি মনে করেন ইভিএম নিয়ে আলোচনা হবে নির্বাচনকালীন সরকার, আমি মনে করি নির্বাচনকালীন সরকার নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে সেটা এখন শুরু হতে পারে বা ওনার সাথে কথা আলোচনা করতে পারে, বিভিন্ন পয়েন্ট থেকে আলোচনা করে। কিন্তু বিএনপির উচিত হলো এই নির্বাচন উপলক্ষে ডায়ালগে অংশগ্রহণ করা, আমি জানি না সেটা পর্দার অন্তরে হচ্ছে কি না, বাট আলোচনায় অংশগ্রহণ করা। নির্বাচনই একমাত্র প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে থেকে আপনি গণতন্ত্রকে শক্তিশালী করতে চান, দলকে শক্তিশালী করা যাবে। একটা জিনিস আমি আপনাকে বলি, দেখুন আমরা ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর ওটা তাবুত দুনিয়ার মানুষ যখন অবাক হয়েছিল, মানে এটা অবিশ্বাস্য ছিল জাতির পিতাকে এইভাবে নির্মম হত্যাকাণ্ড, গোটা মানে আরশ কেঁপে গেছে আল্লাহর, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কিন্তু শুরে শাসক জিয়ার অধীনে আমরা কিন্তু ৭৯ অংশগ্রহণ করেছি, আমরা কিন্তু শুরে শাসক এরশাদের অধীনেও নির্বাচন করেছি। কারণ আওয়ামী লীগ মনে করে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে নির্বাচনী একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে থেকে দলের অবস্থান এবং নির্বাচনকালীন সময় ওই সরকারটা বিদ্যমান সরকারের কেমন আচরণ হয় সেটা ফুটে ওঠে এবং সেটা জনগণের সামনে নিয়ে যাওয়া যায়। আমি মনে করি নির্বাচনী একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে থেকে সামনে দলকে নেতৃত্ব দেওয়া এবং সুসংগৃহীত করার একটা সুযোগ থাকে। এবং আসেন, এই নির্বাচন কেন প্রশ্নবিদ্ধ ২০১৮ সালে হলো বা কেন ওনারা ভালো করতে পারেন না, ওনারা কিন্তু বিশ্লেষণ করেন না। মোশাররফ ভাইয়ের সহ গোটা বাংলাদেশে ৩০০ আসনে একাধিক প্রার্থী ছিল বিএনপির, অর্থাৎ বিএনপির যে সংকট এটা তাদের অভ্যন্তরীণ সংকট, অর্থাৎ নেতৃত্বের সংকট। দুর্নীতি দায়ে দণ্ডিত এবং তারেক রহমান দেশে পালিয়ে আছেন, স্বাভাবিক কারণে এই জায়গাটাতে ওভারকাম করার জন্য মোশাররফ ভাইদের মধ্যে ইতিবাচক নেতৃত্ব সামনে এগিয়ে আসতে হবে, তাদের ফোকাস করতে হবে, ওনারা নির্বাচন করবে সামনে ওনার নেতাকে, এটাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার কাছে আবার আসবো, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই মোশাররফ ভাই, যে যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকটের বিষয়টা আপনি বলবেন, যে উনি কিন্তু বলেছেন যে এই সংকটটা এখনকার না, এটা অনেকদিন আগের এবং রাজনৈতিকভাবে আপনারা সেই সংকট তৈরি করেছেন একটা বিষয়। আরেকটা হচ্ছে যে নির্বাচনের কথা উনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কথা, আজকে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় যেতে চায়, আপনার মন্তব্য কী হবে? আসলে আপনি যদি একটা আমি আপনার দ্বিতীয় অংশের আমি জবাবটা দিই, যে বিএনপি কোনোদিনই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল না, বরং ষড়যন্ত্রে আওয়ামী লীগ বারবার লাভবান হয়েছে। যদি আপনি কীভাবে বলি, যে এরশাদ সাহেব যখন ১৯৮২ সালে ক্ষমতা নেয় একটা নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারের কাছ থেকে, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের আজকের সভানেত্রী বলেছিলেন বিবিসিতে সাক্ষাৎকার, আই এম নট আনহ্যাপি, একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে দিয়ে একটা শৈলী শাসন চালু হলো, সেখানে সে আনহ্যাপি ছিলেন। আবার আপনি দেখবেন যেখানে ১১ সময় যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা গ্রহণ করলো অবৈধভাবে, তখন উনি বলল আমি আপনাদের সকল কাজের বৈধতা দেব এবং এই গভর্নমেন্ট হলো আমার আন্দোলনের ফসল, এক। তারপর আপনি এইটা হলো দুটো গভর্নমেন্ট পরিবর্তনের ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা। দ্বিতীয় আপনি দেখবেন ২০০৮ যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে যে আওয়ামী লীগ ষড়যন্ত্রের একটি ফসলের মাধ্যমে ক্ষমতায় এসেছে সেটাও কিন্তু আজকে প্রুভ হয়ে গেছে। কারণ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জি সাহেব একটা বই লিখেছেন তার জীবনী নিয়ে, দি কোয়ালিশন ইয়ার্স ১৯৯৬-২০১২ বইটির নাম। সেখানে উনি স্পষ্ট ভাষায় বলেছে যে দুই বইটার ইংলিশ ভার্সনও পাওয়া যায়, বাংলা ভার্সনও পাওয়া যায়, ইংলিশের ১১৫ এবং বাংলায় ৮৫ পেজে যদি আপনারা, সেখানে লেখেন যে কীভাবে ২০০৮ নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতা আনা হয়েছে, উনি বিস্তারিত বর্ণনা করেছেন। উনি বলেছেন আমি তৎকালীন সেনাপ্রধান মঈন সাহেবকে ভারতের সফরে আমন্ত্রণ জানাই, তার সাথে আমি আলোচনা করি, তাকে আমি নির্বাচন দেওয়ার জন্য ব্যবস্থা করি, উনি বললেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমি বললাম যে শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে আপনি যতদিন খুশি ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন। সুতরাং এটা আমরা তো দেখেছি। আর ২০১৪ আপনি দেখেন কনস্টিটিউশন চেঞ্জ করে তারা ক্ষমতা এসেছে, আর ২০১৮ তো রাতে হয়েছে, সুতরাং ষড়যন্ত্র কারা করেছে এটা দর্শকই বুঝতে পারবে। মনোজীবন মনিরকে আমি আরেকটা জিনিস চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে চাই, মনোজীবন মনির একটি কথা বলছে আমাদের নেতা নাই, বলেছে না হ্যাঁ নেতা নেই, তাহলে তো এটা তো আপনাদের জন্য সুবিধা, আপনারা বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেন, জনগণ যদি চায় আপনারা হবেন। তাহলে যেখানে বিএনপি বলতেছে নেতা নাই, মানে ২০১৮ নির্বাচনে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বা তারেক রহমান
দুইজন একজনও প্রার্থী ছিলেন, তাহলে তাদের তো মাঠ তো সহজ ছিল, সেখানে কেন দিনের ইলেকশন তাদেরকে রাতে করতে হয়? অর্থাৎ আওয়ামী লীগ নৈতিকভাবে এত দুর্বল, এই 13 বছর মানুষের উপর এত জুলুম নির্যাতন দুর্নীতি করেছে যে একটি অবাধ সুস্থ নির্বাচন দিতে তারা ভয় পাচ্ছে। কারণ কেন ভয় পাচ্ছে আপনি? কারণ আপনি দেখবেন এই যে দুর্বলের ঊর্ধ্বগতি একটা, হয়তো আপনার আলোচনা এখন আমরা যেতে পারিনি সময়ের অভাবে, আপনি দেখবেন যে একটা সিন্ডিকেশনকে তারা পুনর্বাসন করার জন্য আজকে কিন্তু এই জিনিস আজকে বৃদ্ধি করেছে। আপনি কি শুনেছেন কোনো চোরকে রক্ষা করার জন্য কখনো কোনো আইন হয়? বাংলাদেশে কিন্তু হয়েছে, দুর্নীতিকে প্রোটেকশন দেওয়ার জন্য আইন হয়েছে, কখন কোন আইনটা হয়েছে আপনি হয়তো বলতে পারেন, সেটা হলো বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। এই যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকার যে রেন্টাল কুইক রেন্টাল দিয়েছে, তার জন্য সংসদে ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ পাস করেছে যে এর বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না। এটা কি স্বাধীন সার্বভৌম একটা ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা? এটা কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, কেউ যদি অন্যায় করে তার কেন বিচার হবে না, তার নামে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না? সেটা আইন দিয়ে আপনি রুদ্ধ করে দিয়েছেন, এই আমলে কিন্তু হয়েছে সেটা। আরেকটু আপনি কথা বলছে, আমি যেটা বললাম যে বিএনপির নেতৃত্ব যদি সংকটে আওয়ামী লীগ মনে করে, আরে ভাই আপনি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেন, তা তো দিতে পারছেন না। মনির জনমনিরা প্রায় বলে আমরা 2 জন 3 জন 4 জন ক্যান্ডিডেট, আরে ভাই সেটা তো আপনাদের জন্য সুবিধা, আপনারা কেন সেই সুবিধাটা নিতে যান না? আপনারা কেন এই বদনামের মধ্যে যান যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি 2018-তে? কেন এই বদনাম আওয়ামী লীগের মতো দল নিতে চাচ্ছে? আর ওনারা প্রায় একটা কথা বলে যে বিএনপির আমলে 1 কোটি 23 লাখ ভুয়া ভোটার। আমি মনিরুজ্জামান মনির একজন শিক্ষিত সচেতন, প্রযুক্তি সম্পর্কে ওনার খুব ভালো জ্ঞান আছে এটা আমি বিশ্বাস করতে চাই। আপনি দেখেন এর আগে ভোটার লিস্ট ছিল ম্যানুয়ালি, আমি ঢাকাতে এখন থাকি, আমি যেই বাসায় থাকি এখানেও আমার ভোট ছিল, আমি যেই আমার যেখানে আমার বাসা সেখানেও আমার ভোট ছিল, এলাকায় আমার গ্রামের বাড়ি যেখানে আমার আত্মীয় স্বজন ইলেকশন করে সেখানেও ভোট, এটা মনিরুজ্জামান মনিরও ছিল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যখনই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোটার লিস্ট করা হলো তখন আপনাকে কি ডাবল বা ট্রিপল ভোট করার কোনো কিন্তু সুযোগ নেই, অটোমেটিক কিন্তু মনে যেমন মনির হয়তো ঢাকা যেখানে ছিল তাকে ভোট ছিল, তার জালুকারি তার যেখানে বাড়ি সেখানে ভোট ছিল, তার কোনো আত্মীয় চেয়ারম্যান ইলেকশন করে অথবা উপজেলা ইলেকশন করে সেখানে ভোট ছিল, কিন্তু এখন তো এই সুযোগ নাই। তো আমি প্রশ্ন করতে চাই, উনি 1 কোটি 23 লাখ ভোটের কথা বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন, তা আপনারা তো 96 সালে এই ভোটার লিস্টে ক্ষমতা এসেছিলেন, তাহলে আপনারাও কি সেই সুবিধা নেন নাই? সুতরাং আপনাকে বাস্তবতা কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে যে আপনি আজকে প্রযুক্তির কারণে আমরা সিঙ্গেল ভোট, কারণ এখন আপনি দেখেন কেউ যদি আইডি কার্ডের সমস্যা হয় সে কিন্তু চেঞ্জ করতে পারে না, কারণ আমি জানি অনেক জায়গায় এরকম দেখি অনেকে আমার কাছে আসে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট না হলে আপনার কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না। সুতরাং এইটা একটা প্রযুক্তির সুবিধা, এটাকে এখন আপনি বলবেন যে অতীতে অনিয়ম হয়েছে, হ্যাঁ অনিয়ম হতে পারে সেটা, কিন্তু সেটা তো ইচ্ছাকৃত কারণ না। এক দ্বিতীয়ত আরেকটি যে জিনিসটা আপনি চিন্তা করবেন, আপনি সেটা লক্ষ্য করে বলবে দেখবেন যে আজকে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেই দরকার সেটা হলো প্রশাসনকে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করা। আওয়ামী লীগ আজকে এমন নগ্ন দলীয়করণ করা হয়েছে, আপনি দেখেন না যে একজন থানার ওসি একজন প্রার্থী নির্বাচন উঠে সে স্লোগান দেয় যার জন্য নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, একজন গত নির্বাচনে বিশেষ করে 2018-এর নির্বাচনে আপনি যদি 18-এর পরে প্রশাসনের পক্ষ থেকে থ্যাঙ্কস লেটার দেওয়া হয়েছে যে আপনি পরিকল্পনা মাফিক নির্বাচন সম্পন্ন করেছেন বলে আপনাকে ধন্যবাদ, যেটা নিয়ে জাতীয় সংসদের ব্যাপক ডিবেট হয়েছে, এটা কোনোদিন আপনি শুনেছেন যে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে তার কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানায়? অর্থাৎ বাংলাদেশের টোটাল প্রশাসন ব্যবস্থা বলেন এমন নগ্ন দলীয়করণ করা হয়েছে। মনিরুজ্জামান মনির বলেছে তাদের এত লোক নেতা নেতৃবৃন্দকে হত্যা করেছে, আরে আপনি তো রাষ্ট্রের নাগরিক। আমরা একটা ছোট বিরতিতে যাব, দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর, নিচে ছোট একটা বিরতি। নেটওয়ার্কটা মাইটিভি সংলাপে আবার আপনাদের স্বাগত, বিরতির আগে কথা বলছিলেন এ বি এম মোশারফ, আপনার কাছে পরে আসছি আমরা, আপনার কথাটা আমার মনে আছে, আমি পরে আসছি, আমরা একটু মনিরুজ্জামান মনির আপনার কাছ থেকে একটু জানতে চাই যে রাজনৈতিক সহনশীলতার কথা অনেকে বলছেন যে আমাদের সহনশীলতার আসলে অভাব হয়েছে, একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছেন কিন্তু একই জায়গায় যেটা আপনি বারবার বলছেন অনেক কিছু হয়তো আলোচনায় সমাধান করা যেত সেগুলো হচ্ছে না, এই সহনশীলতা কি আসা উচিত কিনা মনে করেন? না, সহনশীলতার আমাদের জীবনে বাঙালি জাতির জীবনে আমি তো বললাম যে আমাদের মানে দুটো ঘটনা 75-এর 15 আগস্ট 2004 সালে 21 গ্রেনেড হামলার পরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2015 সালে যখন বেগম জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকো মারা গেলেন তার অকস্মাত মৃত্যু, তখন একজন মা হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়ার পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিল, সেদিনও তৎকালীন সময় বিএনপির নেতৃত্ব দরজাটা পর্যন্ত খুলেনি
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি জাতির পিতার কন্যা, উনি শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, সেখানেও এই রকমের আচরণ দেখেছি। 2018-14 নির্বাচনের প্রেক্ষাপটেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন তাদেরকে ফোন করেছিল বেগমজিয়াকে, সেদিনের সেই আচরণ কি সহনশীল আচরণ ছিল না রুরুর আচরণ ছিল, এটা জাতি জানতে পেরেছে। এখন আসুন এই যেমন মোশাফ ভাই বললেন যে নির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর ক্ষমতা জোর করে নিয়ে গেল, আমি তো প্রথমত বললাম যে বাংলাদেশের রাজনীতিতে 75-15 আগস্ট হত্যার পরে বঙ্গবন্ধুর খুনের প্রত্যক্ষম পরোক্ষভাবে যার মাস্টার মাইন্ড ছিল জিয়াউর রহমান, যে কিনা 75-এর পর একদিকে সামরিক আইন প্রশাসক একদিকে রাষ্ট্রপতি, কোন সংবিধানে কোন গঠনতন্ত্রে কোন জায়গায় আছে সেটা হয়ে যে ক্ষমতা দখল করছে, তার প্রক্রিয়ার অংশ হিসাবেই পরবর্তীতে বিচারপতি ছাত্রা হয়েছে প্রেসিডেন্ট, তো যার জন্মই অবৈধভাবে সে আবার নির্বাচনকালীন, আমি এরশাদকে ডিফেন্ড করছি না, এরশাদও জিয়াউর রহমানকে ফলো করছে, তো প্রশ্নটা হলো জিয়ার রাজনীতিতে আবির্ভাবিতটা অবৈধভাবে ভিন্ন পন্থায়, যে কারণে আজকে আমি একটি আর্টিকেল পড়তেছিলাম একজনের যে জিয়াউর রহমান বাই চান্স কেন মুক্তিযোদ্ধা, বলেছিল এই কারণে যে তার যদি না হতো তাহলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা থাকতে পারে না, যা তা যদি না হতো বঙ্গবন্ধু হত্যার পর রাজাকার আলবদর আল সামদেরকে মন্ত্রী বানাতে পারে না, এবং তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে জামাত ইসলাম নিজাম ইসলামদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে পারতেন না। আপনি সহনশীল আচরণ কোথায় করবেন, কীভাবে সহনশীল আচরণ করবেন? আমার মুক্তিযুদ্ধ কালীন সময়ে আমার মাকে যারা রেপ করলো, আমার বোনকে যারা রেপ করলো, তাদেরকে যারা পতাকা দিল, তাদের সাথে কিসের সহনশীল আচরণ? তারপরও রাজনীতির স্বার্থে 77-এর 7ই ডিসেম্বরের নির্বাচনেও যখন গোটা দুনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব গণতান্ত্রিক এবং মানবাধিকারী নেতা হিসেবে গোটা দুনিয়ায় প্রতিষ্ঠিত, সেই 70-এর নির্বাচনেও এই দেশের 25-27% মানুষ আওয়ামী লীগের বাইরে নৌকার বাইরে ভোট করেছে, সেই অংশের মানুষদেরকে অবশ্যই বিএনপি নেতৃত্ব দিচ্ছে বা তাদের সেই সমর্থন তাদের পক্ষে আছে, এটাও জনসংখ্যা একটা বড় জনসংখ্যা, এটা আমরা অস্বীকার করছি না, সেই কারণে তো আমার নেত্রী সহনশীল আচরণ করতে যে বেগম খালেদা জিয়ার পাশে মা হিসেবে সান্ত্বনা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। আজকেন বেগম খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পরও তাকে বাসায় রেখে ৬ মাস ৬ মাস করে আজকের যে তাকে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক জীবনযাপনে আছে, এবং বাংলাদেশের না গোটা দুনিয়ায় কোনো আইনে যেখানে পারমিট করে না তার একজন হেল্পিং হ্যান্ডস হিসেবে এক ভদ্রমহিলাকে তার সাথে দিয়েছে, এটা কে দিয়েছে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সহনশীল আচরণ আমরা করে যাচ্ছি। দেখুন যে কথা আমার ভাই বলছে 2008-এর নির্বাচনে প্রণব মুখার্জির কথা বলছেন, আমি আসলে পড়ার আমার সুযোগ হয় নাই, আমার ভাই মোশাফ ভাই যদি আমাকে বইটা দেয় আমি পড়ব। 2018-এর নির্বাচনে মোশাফ ভাই কীভাবে আশা করে গোটা বাংলাদেশের মানুষের কাছে তারেক জিয়া জলজান্ত একটা দুর্নীতিবাজ হিসেবে লম্পট হিসেবে গোটা বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে, হাওয়াভবন ক্ষমতার প্যারালাল একটা গভর্নমেন্ট হিসেবে চালিয়েছে, অন্যায় করেছে, এবং 2004 সালে এনটিভিতে টেলিভিশনে যান ইউটিউবে দেখতে পাবেন যে সেদিন তারেক জিয়া বিদ্যুৎ নিয়ে কি বলেছিল, আজকে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, ভাই কি বললেন, কুইক রেন্টালের নামে অনেককে সুযোগ করে দিয়েছে অবৈধভাবে ক্ষমতা, অবৈধ যদি কোনো প্র্যাকটিস মেল প্র্যাকটিস হয় তাহলে তাকে জেলে যেতে হয়, যেমনিভাবে বেগম জিয়া দুর্নীতি করেছে জেলে আছেন, তারেক জিয়া যেমনিভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত মানি লন্ডারিং সাথে জড়িত সে কারণে বিচারের মুখোমুখি হচ্ছেন, ঠিক তেমনিভাবে শেখ হাসিনারও প্রধানমন্ত্রীর আত্মীয় তাকেও দুর্নীতির কারণে জেলে যেতে হয়, অর্থাৎ বাংলাদেশে আইনের শাসন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কায়েম করছেন, আমরা দুর্নীতি করছি এই কথা যদি বলেন সেটা ভুল হবে, দুর্নীতি বাংলাদেশে নেই সেটা বলছি না, কিন্তু দুর্নীতিবাজদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আশ্রয় দিচ্ছেন না, দুর্নীতিকে আপনারা পৃষ্ঠপোষকতা করেছেন যে কারণে আপনারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন, আজকে বাংলাদেশ দুর্নীতি করে না আমরা তাহলে তো চ্যাম্পিয়ন হতাম, হই নাই, হ্যাঁ বড় মেগা প্রজেক্ট হচ্ছে উন্নয়ন, যেখানে হয় সেখানে দুর্নীতি থাকে, উন্নয়ন বিল্ডিংয়ে যখন কাজ করবেন আপনি যখন কেয়ারটেকার একজন রাখবেন সে রড সিমেন্ট থেকে কিছু মারবে এটা নিয়ম, ঠিক তেমনি উন্নয়নের এই প্রক্রিয়ার সাথে কেউ কেউ দুর্নীতি করে, কিন্তু আমরা দুর্নীতি চাই না, দুর্নীতিকে সহনশীল পর্যায়ে রেখে কাজ করতে চাই, এগুলো করেই বিদায় আজকের বাংলাদেশ, তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে নিরাপদ বিদায়, আজকে আমি সুখী বাংলাদেশের তালিকায় বিশ্বের সুখী দেশের তালিকায় আমার দেশ 7 ধাপ উন্নয়ন ঘটেছে, যেখানে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ আমাদের এখানে নির্বাচন নিয়ে মোশাররফ ভাইয়া প্রশ্ন করেন, কিন্তু ভারতের মতো একটি গণতান্ত্রিক বৃহৎ গণতান্ত্রিক দেশ আমার সুখী দেশের তালিকায় পিছনে, কী কারণে? যে পাকিস্তানের সাথে আমি যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই পাকিস্তান ভারতকে আমরা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপদ ব্যক্তিত্বে আজকে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে,
সামাজিক ন্যায় বিচার যখন থাকে, আইনের শাসন যখন থাকে, মানুষ যখন ব্রেদিং স্পেস পায়, তখনই সেটা সুখী দেশের তালিকায় চলে যায়। এগুলো বুঝতে হবে, এটা আমার ব্যারোমিটারের কথা নয়, এটা বাংলাদেশের স্ট্যাটিস্টিক নয়, এটা আন্তর্জাতিক মানদণ্ডের ভিতরে আজকে বাংলাদেশ সুখী দেশের তালিকায় চলে গেছে। এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। নেতার কথা যেটা বলছেন ভাই, এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে পরিবার এবং পরিবার পারিবারিক রাজনীতি বাস্তবতা, যেমনিভাবে মহাত্মা গান্ধী পরিবার ভারতের বাস্তবতা, বঙ্গবন্ধু পরিবার বাংলাদেশের বাস্তবতা, ঠিক তেমনিভাবে যে কোনোভাবে বাংলাদেশের এন্টি যে আওয়ামী লীগের যে এন্টি ফোর্স একটা, সেই ফোর্সকে যেহেতু বিএনপি নেতৃত্ব দেয়, সেখানে তারেক জিয়া বা খালেদা জিয়া মূল নেতা, সেই নেতারা যখন দণ্ডিত হয়, সেখানে যখন নেতৃত্ব থাকে না, তখনই ত্রুটি বিচ্যুতিগুলো চলে আসে। আপনাদেরকে আমি সে কারণে বলছি যে আপনারা সঠিক নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসেন। আপনি বিএনপির গোড়া থেকে, আপনি তো বিএনপির আসল বিএনপি, কারণ আপনার ছাত্রদল করেছে, এখন বিএনপি নেতৃত্ব, আপনি আপনার সঠিক নেতৃত্ব দিয়ে বিএনপিকে দাঁড় করান, কেন একজন দুর্নীতিবাজের পক্ষে আপনার অবস্থান থাকতে হবে? জনাব মোশাররফ, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে উনি অনেকগুলো কথা বলেছেন, এর মধ্যে উনি বলেছেন যে নেতৃত্বে আসলে কার নেতৃত্বে আসলে আপনারা সামনের দিকে যাবেন, আপনারা কেন হাল ধরছেন না, এটাও উনি বলছেন। আমরা একটা একটা সরকার যখন জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে দেশ পরিচালনা করে, তখন তাকে কিন্তু নানাবিধ পদক্ষেপ গ্রহণ করতে হয়। আওয়ামী লীগ কিন্তু আজকে সেই অবস্থায় আছে। আজকে বেগম খালেদা জিয়া যে মামলা সাজা দিয়েছে, মনিরুজ্জামান মনিরা চিৎকার করে বলে, আজকে বাংলাদেশের আইনের সঠিক প্রয়োগ হোক, বেগম খালেদা জিয়ার এই মামলা খারিজ হতে 2 মিনিট সময় লাগবে না। আমি মনিরুজ্জামান মনিরকে জিজ্ঞাসা করতে চাই, 1956 সালে দুর্নীতির অভিযোগে তৎকালীন মন্ত্রী শেখ মুজিবুর রহমানকে 2 বছর সাজা দিয়েছে, বাংলাদেশের মানুষকে, তৎকালীন পাকিস্তানের মানুষকে সেটা অ্যাকসেপ্ট করেছিল, করে নাই। আজকে আপনি সাজা দিয়েছেন ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে, বাংলাদেশের মানুষকে সেটা অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট করে নাই। বরং আপনারা ক্ষমতারকে পাকাপোক্ত করার জন্য, আপনার রাজনৈতিক যে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী, তাকে আপনি নিশ্চিহ্ন করে, ভিনিশ করে দেওয়ার জন্য আজকে নানাবিধ পদক্ষেপ আপনি গ্রহণ করছেন। আপনি দুর্নীতির কথা বলেন, দুর্নীতিকে আপনারা প্রতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছেন। মনিরুজ্জামান মনির ছাত্র রাজনীতি করতো, আমরা ছাত্র রাজনীতি করতাম, আমাদের কাছে কোনো একদিন একটা ভালো হোটেলে একবেলা খাওয়া, এটাই ছিল আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি 2,000 কোটি টাকা বাইরে পাচার করেছে। তাহলে আওয়ামী লীগের এমপিরা, আওয়ামী লীগের মন্ত্রীরা, আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কত 1,000 কোটি টাকা পাচার করেছে? একজন যুব লীগের একটা ইউনিটের সভাপতির বিরুদ্ধে এই সরকার বিদেশে পাচারের জন্য 247 কোটি টাকার মামলা করেছে, 247 কোটি টাকার মামলা করেছে। একজন এই সরকারের একজন এমপি দেখে না, বাংলাদেশের সকল মানে আমরা মেইন স্ট্রিমের মিডিয়া নিউজ করেছে, ক্যানাডার জান্নাতি হাউস বানিয়েছে, সেই এমপি তো বুক ফুলিয়ে বাংলাদেশে চলাফেরা করে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। বরং যে কথাটি বলেছি, আজকে রেন্টাল বলেন, কুইক রেন্টাল বলেন, এই যে আমরা বলি নাই, এই সরকারের একটি পূর্তিটা আছে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, তারা গত 9 তারিখ প্রেস কনফারেন্স করে বলেছে যে 9 মার্চ থেকে 15 দিনে এই যে তৈল ব্যবসায়ীরা 1,000 কোটি টাকা তারা ব্যবসা করেছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা করার নেওয়ার কোনো হিম্মত সরকারের আছে? নাই, কারণ তাদের করুণায় সরকার টিকে আছে। সুতরাং আপনি কি বলবেন, যেখানে সারা অঙ্গে ব্যথা, ঔষধ কোন জায়গায় দেবেন? দুর্নীতি, ক্ষমতা অপব্যবহার, বিরোধী দলকে নিচ্ছিন্ন করে দেওয়া, আজকে প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করা, যার কারণে আমেরিকা স্যাংশন দিয়েছে। আমেরিকা কি বলেছে যে আপনি এই এই কাজ করেছেন? আমেরিকা বলেছে আপনি প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করেছেন, যার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিয়েছে। কই যখন আপনার এই আমেরিকা স্যাংশন দিয়েছে, আজকে তো এই 2 মাস আড়াই মাসে একটা ক্রস ফায়ার নেই, তাহলে প্রমাণ হয় কি? সরকারের ইচ্ছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে তার প্রতিপক্ষকে নির্মূল করে দেওয়ার জন্য? আজকে ইলিয়াস আলী কোথায়? ইলিয়াস আলী আজকে কোথায়? জবাবটা কি আমি দেবো? আমি কি ক্ষমতায়? ক্ষমতা তো আওয়ামী লীগ, তাকে তো তার নাগরিক কোথায়, তার সে সন্তান তাকে দিতে হবে। চৌধুরী আলম কোথায়, এই সন্তান তো তাকে দিতে হবে। এমপি ওই কুমিল্লার এমপি পারভেজ কোথায়, তাকে সন্ধান দিতে, আমি তো দেবো না, কারণ আমার তো রাষ্ট্রের মেকানিজম আমার কাছে নাই, রাষ্ট্রের কোনো ই তো আমার কাছে নাই। আজকে আপনার প্রতিপক্ষকে দমন করে, দিনের ইলেকশন রাতে করে, অবৈধ টাকা ইনকাম করে, আজকে ক্যানাডাতে জান্নাতি হাউস বানিয়ে আপনি দেশ শাসন করবেন, আর আপনার বিরুদ্ধে কথা বললেই আপনি বলবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের ডেফিনেশনটা কি আপনাকে তো সেইটা আগে শিখতে হবে। আপনার প্রতিপক্ষের রাজনৈতিক মনিরুজ্জামান মনিরা বলে যে বিএনপি যখন 2001 সালে 6 পর্যন্ত ক্ষমতায় ছিল, আমাদের নামে হাজার হাজার কোটি কোটি মামলা দিয়েছে। আপনারা যখন 2008 ক্ষমতায় এসেছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ কমিটি গঠন করে যে সকল মামলা বিএনপির আমলে দেওয়া হয়েছে সেগুলিকে উড্ডো করার একটা প্রক্রিয়া আপনারা নিয়েছেন।
মাত্র 7000 মামলা আপনারা উদ্ধ করতে পেরেছেন, এর বেশি পান নাই খুঁজে। তো একটা দল যদি 5 বছর ক্ষমতায় থাকে, মানে বিরোধী দলে থাকে, সেখানে বাংলাদেশ না 64টি জেলা, আপনার প্রায় 495টা উপজেলা, আপনার প্রায় 400 থানা, সেক্ষেত্রে কি এই যে আলোচনা এক জায়গায় বসা সংলাপ কি জরুরি মনে করেন কি? অবশ্যই এটা তো হইতেই পারে, কিন্তু আপনি সেটা আপনি যদি বারবার সেই সংলাপের শর্ত ভঙ্গ করেন তাহলে আপনার সাথে সেই আস্থা বা বিশ্বাসের জায়গাটা তৈরি হবে? আপনি তো গত 2018 নির্বাচনে আগে আপনি বলেছিলেন যে আমি কথা দিচ্ছি আর কেউ গ্রেপ্তার হবে না, আমি কথা দিচ্ছি বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু মানুষ কি দেখেছে? আপনি কথা তো রাখতে পারেন নাই। সুতরাং আপনার প্রতি যে আস্থা আসবে, আপনার প্রতি যে একটা বিশ্বাস আসবে, সেই জায়গায় তো আপনি নাই। আপনি তো ক্ষমতায় কিভাবে থাকবেন সেই স্বপ্নে আমরা প্রত্যাশা করি যে এই যে সংলাপের কথা আপনারা বলেন বা যে আলোচনার কথা বলেন, রাজনীতিতে সেই সহনশীলতা আসবে, রাজনীতির সবাই একসঙ্গে বসে দেশকে সামনের দিকে। এক মিনিট একটু যোগ করি, 30 সেকেন্ডে ভাই যেটা বলছে, 56 সালে বঙ্গবন্ধুর নামে যে মামলা সেটা পাকিস্তান সরকারের আমলে, বেগম খালেদা জিয়ার মামলা স্বাধীন বাংলাদেশে, এবং শত শত বার টাইম প্রেয়ার করে তার আইনজীবীরা কথা বলেছে। আরেকটা কথা আমি বলে শেষ করি, উনি বলছেন এক্সট্রা জুডিশিয়ারি যে ক্লিং, 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত 733 জনকে মাত্র 2 বছরে বিএনপির নেতৃত্বে বিএনপির আমলে হত্যা করেছিল। অর্থাৎ এই যে স্যাংশন কিন্তু ওনারা এমন ভাবে উপস্থাপন করেছিল প্রথম, যে স্যাংশন বোধ হয় দেশের বিরুদ্ধে 7 জন ব্যক্তির বিরুদ্ধে, সেটা তার ওই দেশে যাওয়া না যাওয়ার ইস্যু, সেটাকে বড় করে দেখার কোনো সুযোগ নেই। আমেরিকা ইতিমধ্যে তার বাংলাদেশ এসে তার অবস্থান কি সেটাও ব্যাখ্যা করেছে বাংলাদেশে, এখানে সেখানেই হলো ষড়যন্ত্র করে যে ক্ষমতায় আসতে চায় বিএনপি। এটা আমরা প্রত্যাশা করি যে আইনের শাসন সর্বক্ষেত্রে সমানভাবে আসলে প্রয়োগ হবে এবং সবাই শান্তিতে বসবাস করবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনায় আপনারা দুজন অংশগ্রহণ করলেন, আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং আপনাদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভরাত্রি।